সুন্দর একটা নাম রাখবে বাপ। খবরদার, ওই নামের সাথে আর কোনো ডাক নাম থাকবে না। আর আজ থেকে, এখন থেকে একবারে কান ধরে এরকম ভাবে বলেন, আস্তাগফিরুল্লাহ তুবিলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার কাছে ফিরে যেতে চাই, আর জীবনে কোনোদিন আমার ছেলে মেয়ের কোনো ডাক নাম ধরে ডাকবো না, ডাক নাম ধরে ডাকবো না, যেটা রেখেছি সেটাই ধরে ডাকবো। আর ছোট্টটুকু বলবেন, ছোট্ট ছোট্ট করে। কালকে এক বিবাহের অনুষ্ঠানে ছিলাম, তো নামই হচ্ছে এক লাইন, তো আগে পিছে সব কাটে দেওয়া বললাম যে শাহজাদি, বাস ওইটুকু ওইটুকু দিবে, পড়ানো হবে। আপনারা আবার বলিয়েন না যে বিবাহ হয়নি, আর মেয়ের কাছে বিবাহ পড়ানো হবে না। মেয়ের কাছে বিবাহ পড়ানো চিরদিনের জন্য ঢাকাতে হারাম ঘোষণা করলাম, আর বগুড়া জেলাতে অন্তত 20 বছর আগে বলেছি মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, মেয়ের কাছেই যেতে হবে না। মেয়ের বাপ এসে বলবে যে আমার মেয়ে বিবাহতে রাজি, খুতবা পড়ার পরে মেয়ের বাপ বলবে আমার মেয়ে এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম, হয়ে গেছে, দুজন সাক্ষী। এর নাম বিবাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা, قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فابوه يحبدنيه ويمجسنيه وينصرنيه الى اخر الحديث رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় পরিবার ও পারিবারিক জীবন। আপনি আপনার পরিবার নিয়ে কিভাবে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করবেন, এ ব্যাপারে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনার যারা ডান দিকে দাঁড়িয়ে আছেন, দয়া করে এখানে কেউ দাঁড়াবেন না। আর আমাদের ছেলেরা যারা আসছে ভিতরে, তাদেরকে কথা না বলে হাতের ইশারায় বসার জন্য অনুরোধ করো। তোমরা আমাদের এই জিম্মেদারি যেসব ছেলেরা নিয়েছ, তোমরা যারা আসছে তাদেরকে হাতের ইশারায় বসার জন্য অনুরোধ করো, কেউ যেন দাঁড়িয়ে আলোচনা শোনার চেষ্টা না করে। সম্মানিত দিনই ভাই বোন, বিষয়ের উপরে আলোচনা করার পূর্বে আপনাদের সাথে জরুরি দু একটি কথা বলি। তার প্রথম কথাটি হচ্ছে, এদেশে রাতে আলোচনা হয়ে থাকে, সাধারণত বক্তব্য হয়ে থাকে রাতে। আপনাদের মাধ্যম আব্দুল হাই, আজকের সভাপতিও আব্দুল হাই, মাওলানা আব্দুল হাই আমার সাথে যোগাযোগ করতে ঘাটতির অভাব করেনি। আমি এই 17 তারিখ প্রোগ্রামটাকে ঠিক মতন হিসাবে রাখতে পারিনি, এই তারিখে আর একটা প্রোগ্রাম হয়ে আছে, সেটা হলো গাইবান্ধা নাকাইহাট, সেটা কওমি মাদ্রাসা। আব্দুল হাই ওইটাকে দিনে আর এটাকে রাতে করার চেষ্টা করেছে, আমি তার চেষ্টা প্রচেষ্টা গ্রহণ করিনি। আমি বলেছি ওইটা কওমি মাদ্রাসা, ওদের একটা আদায়ের ব্যাপার আছে, কাজেই ওইটা রাতে হোক আপনাকেই দিনে করতে হবে। বেশ কিছু ছেলেরা গেছিল, তারা আমাকে অনেক অনুরোধ করেছে। আমি আপনাদের ছেলেদের আব্দুল্লাহ মাওলানার পরামর্শে এক পর্যায়ে
মাগরিবের পরে 7টা থেকে 8টা পর্যন্ত আলোচনায় একমত হই। মর্মে আমরা এসে উপস্থিত হয়েছি মনে কিছু কষ্ট না নিয়ে, এইটাকে তাকদীর বলে মেনে নিতে হবে। আপনাদের সাথে আমার কোনো দূরত্ব নেই, আপনাদের প্রোগ্রামটা ভালো করে করব করব না আর আরেকটা ভালো করে করব এরকম হিসাব আমার মাথাতে নেই। আর অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমাকে টাকা দিয়ে কিনা যায় না, কেউ কোনোদিন আমাকে টাকার কথা বলে পরাজয় করার মতো লোক আমি মানুষ হিসাবে কাউকে মনে করি না যে কেউ আমাকে এ বিষয়ে ঘায়েল করতে পারবে। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। দীর্ঘ 28-30 বছরে যদি প্রমাণ হয়ে যায় যে আব্দুর রাজ্জাক সাহেব কোনোদিন পথ খরচ পাথেও চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে আমি আর কোনোদিন জাতির সামনে বক্তব্য দেব না। কাজেই টাকা দিয়ে আমাকে ঘায়েল করার মতো কোনো পথ ঘাট নেই। আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, আপনাদের ভালোবাসায় এসেছি, যতক্ষণ কথা বলবো কোরআন হাদিসের কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কিস্সা কাহিনী বলিনি। মর্মে আজকেও কিছু কোরআন হাদিসের কথা বলার নিয়ত আছে। মনটা খারাপ না করে, মনে কষ্ট না নিয়ে, এটাই তাকদীর মনে করে ধৈর্য ধারণ করবেন বলে আশাবাদী। অনুকূলে হলে আবারও সময় সাপেক্ষে আপনাদের সামনে এসে দিনই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করা, ভালো অবস্থায় করা একটা মানুষের জন্য জরুরি প্রয়োজন। আমি আমার বুঝে যেখানে দেখেছি কোরআন হাদিস মিলে যা আসে, তাতে একটা পরিবারকে সুন্দর করার জন্য মূলত মাই দায়ী, মা মূলত মাই এটাকে সুন্দর করতে পারে, যা এক পর্যায়ে আপনাকে আমি বলবো ইনশাআল্লাহ বাস্তব ও হাদিসে। আজকের পরিবার ও পারিবারিক আলোচনায় আল্লাহ তাআলা বলছেন, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। অতএব বোঝা যাচ্ছে যে মানুষ নিজেকে জাহান্নাম থেকে নিজে বাঁচাতে পারে আর পরিবারকে বাঁচাতে পারে, যেহেতু এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমার পরিবারকে বাঁচাও, তাহলে বাঁচানোর জিম্মেদারিটা আমার উপরে দেওয়া আছে। আমি বাপ হিসাবে আল্লাহ আমাকে বলছে কিভাবে হতে পারে, তার প্রথম একটা সংক্ষিপ্ত ছোট্ট করে বলি যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো কিভাবে। একজন সাহাবি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, উকবা ইবনে আমির বলছেন সুইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান নাজাত, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী বাঁচার পথ কি। এ দেখেন উত্তর যেটা আসবে সেটাই বাঁচার পথ, আল্লাহর নবী বাঁচার পথ কি। বিভিন্ন সময়ে বিভিন্ন জিজ্ঞাসা হয়েছে, যেমন জিজ্ঞাসা হয়েছে আল্লাহর নবী আইউল আমালে আফজাল, সবচেয়ে ভালো আমল কোনটি। আমরা তো মানুষ, মানুষ হিসাবে সবচেয়ে ভালো কাজ কি, তখন উত্তর বলছেন তুতি মুক্তম তাকরাউ সালাম আলাম নারফ তম আল্লাম তার, তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই তোমার জীবনে মানুষ হিসেবে সবচেয়ে ভালো কাজ। দুই, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা, এটা তোমার জীবনে মানুষ হিসেবে দ্বিতীয় ভালো কাজ। মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটা হলো তাহলে বলেন তো, বলে যাচ্ছেন নাকি না? খাবার দাও
ফকির মিসকিন দুস্থ গরিব মানুষকে খাবার খেতে দেওয়া, আর এটা আবার বিশাল কিছু, এ দিয়ে নিয়ে এ দিয়ে জান্নাত কিনা যায় খুব সহজেই। এই কথাটাই আমি তাহলে আরেকবার দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শোনো, জান্নাতে কতগুলি এমন দামি দামি ঘর আছে উন্নতমানের পদার্থ দিয়ে তৈরি, তোরা জাহিরহু মিন বাতিনহা বাতিনহু মিন জাহিরহা, যার বাহির থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক ঝক করছে, খুব দামি উন্নতমানের পদার্থ দিয়ে তৈরি। এই পর্যন্ত বলতে সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী লেমন হাজিহি, এসব দামি জান্নাত পাবে কে? তখন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতামুত্তামা, যে ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দিল সে? না, বুঝতে পারলেন না মনে হয়। তবে এখানে আরো তিনটা কথা জড়িত আছে। আরেকটা বললেন যে লেমন আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, মানুষকে ভালো করে কথা বলে সে। আরেকটা হলো এই যে আদামা সিয়ামা, যে নিয়মিত নফল সিয়াম রোজা থাকে সে। আরেকটা বললেন অসল্লা বিল্লাহ ইলান্নাস নিয়াম, রাতে তাহাজ্জুদ পড়ে মানুষ যখন ঘুমিয়ে। মানে ওগুলো হলো খুব দামি জান্নাত। তো দামি জান্নাত পাওয়ার জন্য কয়টা কথা বললেন? চারটা। এক, দুস্থ গরিবকে খেতে দেওয়া। নরম কথা বলা, জাজাকাল্লাহ খায়। তিন, নফল সিয়াম করা, জাজাকাল্লাহ খায়, বারাকাল্লাহ। চার, তাহাজ্জুদ সালাত, হ্যাঁ, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে তাহাজ্জুদ। তে চারটা করে যারা তাদের খুব দামি জান্নাত। কিন্তু চারটার মধ্যে একটা আছে কি? দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া, ওটা দামি জান্নাতের ব্যাপারে। কিন্তু এখন যখন বলা হলো আল্লাহর নবী মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি, তখন উত্তরে কি আসলো? দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। তারপরে এসেছে চিনা অচিনা সবকে সালাম দেওয়া। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহর নবী, মান্নাজাত, বাঁচার পথ কি, মানে জাহান্নাম থেকে বাঁচব কিভাবে, এইবার আমি আর আপনি নিজেকে কিভাবে বাঁচাবো, এটা উত্তর হয়ে গেল। দেখেন, এক, আলজিম লিসানাক, মুখ বন্ধ করো, ভালো কথা ছাড়া মুখে বলবা না, জান্নাত হবেই। দোকানপাটে বসলে কিন্তু ভালো কথা বলতে টিকতে পারবেন না, দল সংগঠন করলে কিন্তু টিকতে পারবেন না, দল সংগঠন করলে আর একজনের বদনাম করাই লাগবে, সাফা নামাজের ভাষা তো ও তো করবো, আর বাপকে করতে হবে। কে যদি বলে যে অমুক দলের লোক খুব খারাপ, যদি কিছু না বলে তো বলো হ্যাঁ অবশ্য তুমি ঠিকই বলছো, ও আসলে খুব খারাপ। হ্যালো, মানে এই এক কথাতে আর এখন আর আপনি কুল কিনারা পাবেন না, এক কথাই আপনাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা বলছেন, সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করি, সঙ্গী সাথী বলতে পারো, তখন আল্লাহ রাসূল বলতে বলতেই এই জিভাটা ধরে নিয়েছেন, এ দেখো এ দেখো, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মানে কখন যে কোন কথা বলেছেন সেটা অনেক বড় হয়ে গেছে, তখন ফলাফল হলো জাহান্নাম, আর কিছু করতে পারলাম না। খুব সাবধান, মুখ বন্ধ রাখবেন, জান্নাত হবে, এটা নিজেকে বাঁচানোর পথ। এক, দুই, অলিয়াসা বাই, তো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, যাবেনই না, দোকানে বসবেন না, আপনার তো স্বভাব খাওয়ার পরে হাত মুছতে মুছতে দোকানের দিকে যান, বসে দোকানের সামনে বসে আড্ডা পিটেন। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, জান্নাত হবে। তিন, পাপের জন্য কাঁদবেন, জান্নাত হবে। বলেন তো, মনে থাকবে নিজেকে বাঁচানোর জাহান্নাম থেকে কয়টা পথ? তিনটে। এক, মুখ বন্ধ রাখা,
ভালো ছাড়া বলা হবে না, দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, তিন পাপের জন্য কাঁদা। এবার অল্প কথায় নিজেকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন আপাতত এই কথা শেষ করলাম। তিনটা কাজ করবেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। এবার পরিবারকে কিভাবে বাঁচানো যায় জরুরি কথা। এই ছেলে পাশে কথা বলছে, তোমরা দেখতে পাও না আমাদের ছেলেরাকে দাঁড় করান তো, এখানে একটা মধ্যে একটা ওইখানে একটা, যারা আছে তাদেরকে দড়িয়ে গিয়ে থামাবে। কেউ যেন মুখে কথা বলতে বলতে না আসে, ও তো ঘেরা আছে, ও তো বুঝতে পারছে না, ও তো মনে করছে আমি নাগালের বাহিরে আছি। আর এত ঘেরতে হতো না, অত তো শীত নয়, যা ঘেরেছেন এখন ভিতরে পাহারা না দিয়ে কি করতে হবে, বাহিরে পাহারা দিতে হবে। না ও তো বুঝতে পারছে না যে আমাদের কথা, ও ভিতরে এভাবে যাচ্ছে, নিজের গতিতে চলে আসছে। পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো, তাই হলো পরিবার ও পারিবারিক জীবন। জন্মসূত্রে কয়েকটা কথা ছিল, ওটা প্রথম অংশ, তো ওইখানে কয়েকটা কথা বলে নি। এক, ভালো একটা মেয়েকে বিবাহ করবেন। দুই, বাসর ঘরে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, দুই রেকাত সালাত আদায় করতে হবে। তিন, দোয়া পড়ে মিলনে যেতে হবে, আল্লাহুম্মা জান্নিবনা শয়তান ওয়া জান্নিবি শয়তান মা রাযাকতানা। আল্লাহ আমাদের এই মিলনে যদি কোনো সন্তানাদি দাও তাহলে দাও, আর এই দোয়া পড়লে ওই সন্তান হলে আর শয়তান তার উপরে ক্ষতি করতে পারবে না। ইয়ুকাদ্দারুল্লাহু ফালা ইয়াজুরু শয়তান। এই পারিবারিক জীবনে যদি ছেলে নির্ধারণ করা হয় তাহলে সেই ছেলের শয়তান ক্ষতি করতে পারবে না। জিম্মিদারি। তিন, পেটে বাচ্চা এসেছে, দুইজন মিলে দোয়া করবেন উপরওয়ালার কাছে। কেন? একবার তাকদির লিখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, আবার যখন ওই বাচ্চাটা পেটে চার মাস হবে তখন আবার ফেরেশতা এসে আবার লিখবে। আলেম হবে কি হবে না, না জালেম হবে, কবে মরবে, কতদিন থাকবে, কি করবে, এটা লিখে দেওয়া হবে। যখন বাচ্চাটা মায়ের পেটে 3-4 মাস হবে, বুঝাতে পারলাম না মনে হয়। তো আপনি সেই দিন থেকেই দোয়া শুরু করেন। কেন দোয়া করবেন? আল্লাহর নবী বলছেন যে লায়ুরাদ্দুত তাকদীর ইল্লা বিদুআয়ে, ভাগ্য পরিবর্তন করা যায় না তবে দোয়া দিয়ে যায়। খুব কান্নাকাটি করে আল্লাহকে বলছেন তুমি আমার একটা ছেলে দাও, ভালো দাও আল্লাহ, ভালো দাও, ছেলেটাকে আমার বড় আলেম করব, তুমি একটা সন্তান সুসন্তান দাও, এভাবে কান্নাকাটি করে রাতে বলছেন। তো পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই আপনার ছেলেটার একটা ভাগ্য লেখা হয়েছিল, এখন আপনার বারবার কান্নাকাটি করার কারণে ওটা আল্লাহ কেটে দিলেন, কেটে দিয়ে আরেকটা লিখে দিবেন। তো এটা খুব কান্নাকাটি করে দোয়া প্রার্থনা করলে হবে, চাইলে খুশি হয় আর না চাইলে রাগ করে। খুব কান্নাকাটি করলে ওটা পরিবর্তন হয়ে যাবে। তো আপনি এখন পেটে বাচ্চা আছে, কান্নাকাটি করেন, করতে 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 বাচ্চাটা প্রসব হলো। প্রসব সাধারণত আগে যেভাবে মাচাচিরা করতো সেটাই ভালো, ক্লিনিকের চেয়ে নিরাপদ ক্লিনিকে হলে নিয়ে যেতে পারেন। যখন বাচ্চাটা প্রসব হলো তখন পাশে আজান দিতে হবে, এক কানে আজান এক কানে একামাত, এ কথা ঠিক নয়। পাশে আজান দিবেন, মা দেখ, চাচি দেখ, খালা দেখ, পুপু দেখ, বাপ দেখ, যে দেখ দিল। এরপরে পরের কাজটা হলো তাহানিক করতে হবে, পরহেজগার মানুষের কাছে নিয়ে যেতে হবে, ও খেজুরকে চাবিয়ে খুব ভালো করে দাঁতে চিবিয়ে এই মুখ থেকে বের করে একটু গলে যাওয়া খেজুরটা বাচ্চার মুখে দিয়ে দিবে, এটা না হলো তাহানিক। তারপরে 7 দিনের দিন বাচ্চারা আঁকিকে দিবে, এটা বাপের জিম্মেদারি, আঁকিকে দিবে, নাম রাখবে, আর চুলটা নেড়ে করে, ডাক্তার বলেছে 7 দিনে নেড়ে করা হবে না, আর আপনি বলবেন নেড়ে করবো, ছেলে বাঁচুক আর মরুক, নেড়ে করে চুল সম পরিমাণ চাঁদি দান করে দিতে পারেন 150 টাকা।
এরপরে বাচ্চাকে যতবার মা দুধ খাওয়াবে ততবার বলবে বিসমিল্লাহ। কেন? বিসমিল্লাহ না বললে এই দুধ শয়তানও খাবে। তারপরে মাঝে মধ্যে কোনো পরহেজগার বড় আলেম ওলামা পেলে বলবেন যে আমার বাচ্চার জন্য একটু দোয়া করে দেন। কেন? আনাস বলছেন যে আমার মা আমাকে নিয়ে গেলেন রাসূলের কাছে, রাসূলের কাছে নিয়ে গিয়ে বলছেন হাজা খোয়াই দেব কা ফাদালু ফাদুলহি, যে আনাস আপনার ছোট খাওয়া দেব আপনি তার জন্য একটু দোয়া করেন, আনাস আপনার ছোট খাওয়া দেব আপনি তার জন্য একটু দোয়া করেন। তখন আল্লাহ রাসূল দোয়া করলেন। পরহেজগার মানুষের মাধ্যমে দোয়া করে নিতে হয়, আপনিও দোয়া করছেন ওইও দোয়া করছে, আর বাহির থেকে দোয়া করলে সেটা কবুল হয়ে যায়। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, খাতনা করার সময় আসলে খাতনা করবেন অনুষ্ঠান ছাড়াই। তারপরে বাচ্চা হাঁটতে শিখেছে, প্যান্ট পরাবেন না পায়জামা পরাবেন। তারপর ছেলে এখন কথা বলছে, তাকে মা শিখিয়ে দিবে আদব কায়দা, বিছানায় শোয়ানোর দোয়া উঠানোর দোয়া, সালাম নিয়ম নীতি। একটা পর্যায়ে মায়ের কথা আসছে, আপাতত এই পর্যন্ত রাখলাম, আর আগে যেটুকু বলতে বলতে ছুটে গেছে সেটুকু হলো এই, বাসর রাতের সকালে অলিমা করতে হবে। সে অলিমায় যেন শুধু ধনী মানুষ না থাকে, ধনী গরিব পাড়ার সবাই থাকবে। বউ ভাত হারাম, বউ ভাত নেই। সব অনুষ্ঠান হবে ছেলের বাপের বাড়িতে বাসর রাতের পরে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বিবাহের অনুষ্ঠান শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা জায়েজ নয়, সবই হারাম। আমার অনুমান বগুড়ারও বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই হারাম, একটা কাজও জায়েজ নাই। আল্লাহর কসম চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নাই, সবই হারাম, কোনোটাই নাই। মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না, ওটা হারাম, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। উকিল বাপ হারাম, উকিল বাপই নাই, বাপই তো আছে আবার উকিল কেন? আর কাজী সাহেবের চারটা সাক্ষী চলবে না, কাজী সাহেবের খাতাতে আছে চারজন সাক্ষী। জেনা প্রমাণ করতে চারজন সাক্ষী লাগে, জেনা পৃথিবীতে আর কোথাও চারজন সাক্ষী লাগে না, সেখানে বিবাহতে চারজন সাক্ষী ঢুকলো কেন? আল্লাহ নবী বলছেন একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য কয়জন লাগে? দুইজন। সেখানে এরা করেছে চারজন, মেয়ের পক্ষ থেকে দুজন, ছেলের পক্ষ থেকে দুজন। পৃথিবীতে একটা জায়গাতে চারজন সাক্ষী লাগে, বলতে পারেন সেটা কোনটা? জেনা। সাহাবি বলছেন আল্লাহর নবীকে, আল্লাহর নবী আমি একটা লোককে আমার স্ত্রীর গায়ের ওপরে দেখে আসলাম। তখন আল্লাহ রাসূল বলছেন প্রমাণ? প্রমাণ তো নেই। প্রমাণ ছাড়া তাহলে তোমাকে পিটাবো। ওই সময় আমি কোথায় সাক্ষী খুঁজতে যাব? তো বলছে সাক্ষী খুঁজবা নইলে চুপ থাকবা, এই কথা প্রকাশ হলে তোমাকে 80 লাঠি পিটাবো, চুপ থাকো তুমি, বউ বাদ দাও। কথা বুঝাতে পারিনি মনে হয়, তুমি বউ সংশোধন করো, ওই বউকে নিয়ে চলো, নাহলে বউ বাদ দাও, নাহলে সাক্ষী প্রমাণ করো। হঠাৎ করে এমনি কথা বলতে পারবো না, পৃথিবীর কোথাও বলতে পারবো না, কোথাও না। যেখানে বিচার পাওয়া যাবে সেখানে বললে চারজন সাক্ষীতে বলতে হবে, আর না হলে চিরদিনের জন্য মুখ বন্ধ। শুধুমাত্র এখানে চারজন সাক্ষী লাগে, চারজন সাক্ষী ছাড়া মুখ খুললে তাকে 80 লাঠি পিটাতে হবে। একজন মানুষ তার স্ত্রীর, নিজের স্ত্রীর ঘটনা নকল করছে। তখন আল্লাহ রাসূল বলছেন সাক্ষী দাও। বলছে ওই সময় সাক্ষী কোথায় খুঁজতে যাবো? বলে চুপ থাকো। সেই চারজন সাক্ষী চলে এসে বিবাহে, বিবাহী যে না কাজী সাহেবের খাতাকে ড্রেনে ফেলে দিতে হবে, ও টয়লেটের যোগ্যতা রাখে না, খাতা টয়লেট পেপারের যোগ্যতা রাখে না, ওই ওইটা দেখলে আমার মন খারাপ হয়। মানে লেখক বই লিখা যায় ছেলাই, এই ছেলাই অনের বই দেখেছো তুমি, টুয়েলভ বই দেখেছো, যে একটা মোমবাতি জ্বালা আছে আর একদিকে বিড়াল বই খুলে আছে আর একদিকে কুকুর বই খুলে আছে, আর মধ্যে কি করা আছে? মোমবাতি জ্বালানো আছে। কুকুর বই খুলে পড়ছে আর বিড়াল। এবার লেখক কে গো? লেখক হলো হায়া না, আর নাহলে লেখক হলো শোর, শুকুর।
একটা পশু দিয়ে কোনোদিন বৈভব বই লেখা যায় নাকি? ধর্মকে পাগল পেয়েছো তুমি? ও লেখক লেখকই নয় যার জন্য তোমাকে বলেছি শিক্ষা বনাম জাহেলিয়াত পড়ো, শিশু থেকে না 10 পর্যন্ত লেখককে নাকচ করে দেওয়া হয়েছে, এরা কোনো লেখকই নয়, মানুষই নয়, লেখবে কি? ও মানুষই নয়। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তো বহুদূরের কথা। সম্মানিত দিনী ভাই বোন, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে? চলেন লোকমান হাকিম রাহিমাহুল্লাহ তার পরিবারকে কিভাবে বাঁচাতে চান। এক, বোনাইয়া ও আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, আব্বু শিরক করো না, শিরক সবচেয়ে বড় পাপ। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে এক নাম্বার কাজ, শিরক থেকে পরিবারকে মুক্ত করতে হবে। পরিবার কি দিয়ে মুক্ত করবে? খুব কঠিন, খুব কঠিন। আমি রবি ঠাকুরের নিন্দা করিনি, আমি বলেছি রবি ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার রবি ঠাকুর বলেছে ও কালী মা তোমার আকাশ তোমার বাতাস, তখন আমি বলেছি তোর বাপের আকাশ। আমি ঠাকুরের নিন্দে করিনি, আমার নামে মামলা হলে কি হবে? যে মামলা করেছে সেও বুঝে না, এদেশের ছাত্র শিক্ষকই বুঝে না, এ ঠাকুরকেই চিনে না। ঠাকুরকে হুজুর মনে করে দাওয়াত দিতে চাইবে মনে হয়, বা বলতে পারে আল্লাহ তুমি ঠাকুরকে মাফ করো। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ আমার মায়ের জন্য আমি ক্ষমা তোমার কাছে চাইবো, অনুমতি চাচ্ছি, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি? তা আল্লাহ বলছেন না। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, কার জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলেন? মায়ের জন্য। আল্লাহ কি বললেন? না, আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি, কবর দেখতে যাব, কবর জিয়ারত। হ্যাঁ, তা যেতে পারো। হাদিস মুসলিম চাপানের ভাষাতে বলছে যে ওকে যে ধরবো, তো আমি যে জয়ই পাচ্ছি না, জো সুযোগ পাচ্ছি না, কি দিয়ে ধরবো? সুযোগ বুঝেন না, জো বুঝেন, চাপানের ভাষাতে জো, জো পাচ্ছি না যে আমি ওই যে একটি কাজ কাজটা করবো, ধরবো, তো আমি জো পাচ্ছি না, এই ভাষা কি বুঝেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মায়ের জন্য একটু দোয়া করবেন, তো জয়ই পাচ্ছেন না, মানে জো পাচ্ছেন না কেন জানেন? মা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়াই মরে গেছেন এই জন্য। যে মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাহলে তাকে তার ব্যাপারে কিছু বলার আপনি জো পেলেন, সুযোগ পেলেন, তো লা ইলাহাই বলেনি, যার জন্য কোনো জো কোনো সুযোগ হলো না। ঠাকুরের জন্য তুমি ক্ষমা চাইবে কি? তাহলে ঠাকুরকে আবার জীবিত হতে হবে, ঠাকুর আবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে হবে, তাছাড়া হবে না। শিরক, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিচারের মাঠে আল্লাহ তাআলা সমস্ত মানুষের সামনে আসবেন, আদমের ছেলেমেয়েরা সব উপস্থিত হবে, তখন আল্লাহ তাআলা এসে বলবেন ইবনাতাম লাতাইতে নবী কুরাবিলার যে খাতায়া সুমা লাকিতানি লা তুশির বিষয়া লাতাইতে কবে কুরাবে হামাক ফেরা, এ আদমের ছেলে মেয়ে শোনো, আজকে তোমরা বিচার মাঠে উপস্থিত হয়েছ পাপ নিয়ে, তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, খালি পাপ আর পাপ। শোনো, আজকে যেই পরিমাণ তুমি পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি তোমার যদি তোমার শিরক না থাকে, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, যদি শিরক না থাকে। বাংলাদেশের মাটিতে শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে, আর যারা আপনারা মাঝহাবি মানুষ কোনো মাঝহাব মানেন তাদের বাড়িতে শিরক খালি একবারে দৌড়িয়ে ঢুকছে, আর একজন টেনে পিছিয়ে আনতে পারে না, ও বলছে না আমি ঢুকবো।
মানে বেশি শিরক। আর বাড়ি যদি চট্টগ্রাম সিলেটে হয়, ফরিদপুর বরিশালে হয়, তাহলে তো আর 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 ধর্মের দিকে যেতে হবে না, খালি শিরক, খালি শিরক, খালি শিরক। আমি কথা বলছিলাম, আমি কথা বলছিলাম, টিকটিকে টিকটিক করে উঠলো। আমি বললাম যে ঠিক বলেছি, তা আপনি কি ভেবেছেন এটা কত বড় কথা? শিরক, আচ্ছা বুঝলাম শিরক, কিন্তু কথাটার মাপ কতদূর জানেন? আমি সত্য বললাম না মিথ্যে বললাম? পৃথিবীতে একমাত্র কে জানেন? আল্লাহ। তো আমি যে বললাম জানাতে, টিকটিকিও জানে, আপনি ভেবেছেন কথাটা কত বড়? অবাক কথা। তাহলে দেশের মাটিতে কত শিরক আছে? আব্বু তুমি শিরক করো না, আব্বু শিরক সবচেয়ে বড় পাপ, পাপের জগতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। ছেলে মেয়েকে, আহাল পরিবারকে, নিজেকে শিরক থেকে বাঁচাতে হবে। গাড়িটা ঢাকা থেকে ছুটেছে, রাজশাহী আসবে, দেশ ট্রাভেলস, সূর্য ডুবতে আলো দিয়েছে। বললাম ভাই বেটা শোনো, সুপারভাইজার আলো দিলে কেন? বলছে রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র ভূমি থেকে গাড়িটি ছুটছে, শাহ মখদুম রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র, ওর বাপের পবিত্র ভূমি। কেউ যে একটু বিবেচনা করে না, সব সুপারভাইজার এই কথা বলছে। গাড়ির প্যাসেঞ্জারকে লক্ষ্য করে বলছে যে শাহ মখদুম রহমতুল্লাহের পবিত্র ভূমি মহানগরী রাজশাহী থেকে গাড়ি ছুটছে ঢাকার উদ্দেশ্যে। দিন রাত সেরেক করছে, দিন রাত করছে, কথায় কথায় করছে, কথায় কথায় করছে, কুত্তু তার কোনো হিসাব নাই। এদেশে একটা বই পাওয়া যায়, কে বড় ক্ষতিগ্রস্ত, নাম শুনেছেন? বইটার নাম হলো কে বড় ক্ষতিগ্রস্ত। আমাকে পাল্টা যেন পড়তে বলিয়েন না, আপনি কিনা আপনি পড়েন। ও বইটা হলো শুধু শিরকে কে হিসাব করে, একটা বড় আলোচনা আছে শিরকে হিসাব করে। একটা লাইন পড়লে আপনি আপনার ক্ষতিটা বুঝতে পারবেন যে এটা আমারও ক্ষতি। আর এদেশে একটা বই পাওয়া যায় কে বড় লাভবান, মানে এক লাইন পড়লে বুঝতে পারবেন যে আমার লাভটা কি, কি লাভ হতে পারে আমার জন্য। তাই নাম হলো কে বড় লাভবান, তাই নাম হলো কে বড় ক্ষতিগ্রস্ত। শিরক, আব্বু শিরক করো না, শিরক মহাপাপ। পরিবারকে বাঁচাতে হলে এক নম্বর জিম্মেদারি। দুই, ওমর আহলাক বিসলাত ওয়াস্তাবির আলাইহা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নিজে সলাত আদায় করুন আর পরিবারকে সলাত আদায় করতে বলুন। বুনাইয়া আকিমিস সলা, ওমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। আব্বু সলাত আদায় করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। এক নম্বরে বাপে বললেন ছেলেকে যে শিরক করো না, দুই নম্বরে বলছেন আব্বু সলাত আদায় করো। পৃথিবীতে সলাত এমন একটা এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত, যত এবাদত আছে ওর উপরে নির্ভর করে। যদি সলাত টিকে সব এবাদতের নেকি পেয়ে যাবেন, আর সলাত যদি না টিকে সব বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে 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 লোকটা জান্নাতে চলে গেছে, জান্নাতে চলে গেছে কেন? রাস্তা একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য। হাদিস বুখারি মুসলিম। তো আপনার বাড়ির পাশে একটা কুকুর মরে পড়ে আছে, তো কুকুরটা টেনে নিয়ে গিয়ে একটা গর্ত খুঁড়ে পুঁতে দিলেন, বিনিময় জান্নাত। প্রমাণ বুখারি মুসলিম। এখন আপনি নামাজ পড়েননি, তখন এ নেকিটা কি হবে? এই নেকিটা আল্লাহ কেটে দিবেন, ক্রস দিয়ে দিবেন, এটা বাতিল। সালাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। ইবাদতের জগতে একটা বড় ইবাদত হলো হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যারা হজ কবুল হয়েছে সে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। আপনি হজ করেছেন কিন্তু আর নামাজ পড়েন না, এখন হজের নেকিটা আল্লাহ কি করবেন? এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো দান, ওর চেয়ে শক্তিশালী কোনো এবাদত নেই, খুব শক্তি রাখে। ব্যতিক্রম শক্তি ক্ষমতাধর এবাদত হলো দান, খুব পাওয়ারফুল এবাদত।
সব কিছু ঠেকিয়ে দিতে পারে। কবরের শাস্তি বন্ধ। মান নামে 2000 টাকা দান করলাম, কবরের শাস্তি বন্ধ। ইন্না সাদকাতাতু তুল খাতিয়াত কামাইত ফিল মাউনারা, দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। তো 50,000 টাকা দান করলেন কিন্তু সলাত নামাজ নেই, এখন এটা কি হবে? কেটে দেবে। বুঝাতে পারি না মনে হয় ভালো করে। রমজান মাসের রোজা সিএম একটা দামি এবাদত, আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম। রমজান মাসের সিএম রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তবে তারাবি পড়ে। ভুল হিসাব, তারাবি তো নফল জিনিস, পড়লেই কি আর না পড়লেই, পড়লে নেই কি না পড়লে নেই। আর রমজানের সিএম তো ফরজ, জরুরি এবাদত। আপনি এখন ওটা করেছেন কিন্তু নামাজ পড়েননি, তাহলে রমজানের রোজা সিএমটাকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন। এক আশ্চর্য এবাদত, যার জন্য সব সময় করা লাগে। অজু করে নামাজ পড়তে হবে, পানি নেই, তাই মন করে পড়ো, বলে মাটি নেই, এমনিতেই পড়ো। কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয়, পশ্চিম বোঝা যায় না, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়ো, বসে থেকে পড়া যায় না, শুয়ে থেকে পড়ো। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার নেই, তো যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়ো, বলে একটা নয় উলঙ্গ হয়ে আছে, ওভাবেই পড়ো। মানে নামাজ এমন একটা আশ্চর্য ইবাদত যে মানুষের কোনো সমস্যা বোঝে না, কোনো সমস্যা বোঝে না। আব্বু সলাত আদায় করো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দ্বিতীয় পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৌরু আউলাদকুম বিসসালাত ওয়া আবনাউ সাবিসিনি না, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো 7 বছর বয়সে, পিটিএ সলাত আদায় করাও 10 বছর বয়সে। 15 বছর বয়স হয়ে গেছে, ছেলে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছেন, এ কথা মিথ্যে। বাপ আছেন, ছেলে নামাজ পড়ে না, এটা হতে পারে না, এটা অসম্ভব। 2-3 একরাহুল কালামা বাদালে শয় একরাহুন নামা, একরাহুল কালামা বাদালে শয় বা একরাহুন নামা কাবলালে শয়, আল্লাহর নবী এশার সলাতের পরে ঘুমানোকে অপছন্দ করতেন, এশার সলাতের আগে ঘুমানোকে অপছন্দ করতেন, ঘৃণে করতেন, আর এশার সলাতের পরে কথা বলাকে ঘৃণে করতেন। বাপ মায়ের জন্য পরিবারের উপরে জরুরি কাজ, এশার সলাতের পূর্বে কেউ ঘুমাতে পাবে না, এশার সলাতের পরে কেউ গল্প করতে পাবে না। রাত 12টার সময়তে ছেলে আড্ডা পিটে কোথা থেকে আসলো, তখন মায়ে বলছেন, আব্বু 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 তোমার জন্য খানা পানি শোকেজে সাজিয়ে রেখেছি, আব্বু তুমি খেয়ে নাও। মা একবার বললো না যে তুই কোথায় গেছিলি এত রাত্রে কেন? জি না, ও বাপ মা নয়, ওর বাপ ওর বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে, ও এমনিতে বাপ হয়েছে, ও নিজে জানে না কিভাবে বাপ হওয়া লাগে। মায়ে বাপে বিবাহ দিয়েছে, বেটির স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে, এই জন্য মা। আসলে মা কাকে বলে তার জানা নেই, কয়েক মিনিট পরে আপনাকে আমি বাপ মা দেখাচ্ছি, বাপ মা কাকে বলে। আপাতত এইখানে রাখলাম 3 নম্বর স্তরে, যে বাপ মা বেঁচে থাকলে ছেলে মেয়ে এশার সলাতের পূর্বে ঘুমাতে পারবে না, আর এশার সলাতের পরে ছেলে মেয়ে গল্প করতে পাবে না, আড্ডা পিটতে পারে না, দোকানে বসে গল্প গুজবে লিপ্ত হতে পারে না, টিভি নিয়ে বসে দিন কাটাতে পারে না। 4 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু ওয়ালিদা ফা আল্লামাহা ফা হাসানাত তালিমাহা ওয়া আদাবাহা ফা হাসানাত তাদিবাহা ফালাহু আজরান। কারো যদি কাজের মেয়ে থাকে তাহলে সে কাজের মেয়েকে শিখিয়ে দিবে, সুন্দর শিখিয়ে দিবে,
शिष्टाचार शिखिए दिवे सुंदर शिष्टाचार शिखिए दिवे ताहले तार डबल नेकि एतक्षण पर्यन्त काजेर छेले मेयेके शिखाते होबे मालिककेके एई कथा बला हलो बुखारी मुस्लिमे एबार आबू दाउदेर हादिस जी आपनाके बोलछे एदिके शोनेन आपनाके बोलछे ए मेक कथा बोलछो केन चुप थाको शरम हय ना तुमि क्लास टेने पड़ो तुम्हार माथाय कापड़ नेई लज्जा करो ना केन तुम्हार बाप तो कापुरुष जन्म दिएछे दायित्व पालन करते हय सेटा जाने তোমার বাপ তো কালকের দিনে তুমি কিভাবে নাচছো সেটা তোমার বাপ দেখে খুশি হচ্ছে যে আমার মেয়ে ভালো নাচতে পারে 16 ডিসেম্বরে এই তো তোমার বাপ তোমাকে কি বলবে এই তুমি যেদিন ক্লাস 8 এ উঠেছো সেদিন তোমার হাইজ হয়েছে তোমার বিবাহ হলে দুইটা বাচ্চা হতো তুমি দুই ছেলের মা এই বয়স তোমার তুমি কি করে মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছো শীতের দিনে তোমার মা তোমাকে দেখে না তোমার বাপ দেখে না এদিকে দেখো তোমার বাপের ব্যাপার আল্লাহ রাসূল বলছেন মান ওয়ালাল ওয়ালাদালাহু ওয়ালাদুন কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় ফাল ইহসান ইসমাহু সেজন একটা সুন্দর নাম রাখে ও আদাবাহু সেজন তাকে সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর নাম নাম রেখেছে আহমদ আর ডাকে টুরু বলে টুরু বা টুনু বা টুরু যেটা হোক বা টুটুল কত খারাপ বাপ মা ওর স্বভাবই খারাপ ও বাপ মাই নয় ও ঘৃণিত বাপ মা ও মা চাপা নৌমজার ভাষাতে হস্তিনী মহিলা যত খারাপ স্বভাব আছে সব এই বাপ মায়ের আমার কাছে ও মানুষই নয় ওকে আমি পশু প্রাণীর মতো মনে করি বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলাইকা কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শৃগালের মতো বালহা জাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছেন যে ও পশু প্রাণীর মতো বাপ গরু ছাগলের মতো কুকুর শৃগালের মতোই বাপ মা তবে আল্লাহ এখনো তাকে কুকুর শৃগাল বলেন না কেন আজকের বক্তব্যের উপর রেডি হতে পারে না ছেলে মেয়ের উপরে কঠোর হব নিজেও ঠিক হব কিন্তু গরু ছাগল কোনোদিনই ঠিক হতে পারবে না আল্লাহ মানুষকে গরু ছাগল বলেননি বলছেন গরু ছাগলের মতো পরের বাক্যে বলেছেন বাল হাজাল তার চেয়ে খারাপ তার চেয়ে খারাপকে তার চেয়ে খারাপ তোমার বাপ আব্দুর রাজ্জাক এভাবে বলছেন কেন আপনাকে কত সম্মান করে ডেকে নিচ্ছে আর আপনি বলছেন আমার বাপ কুকুর শৃগালের চেয়ে খারাপ দেখো আমি তো অপ্রয়োজনীয় কথা বলি না আজকেও বলিনি তোমার আব্বাকে যদি আমি কুকুর শৃগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তাহলে আমি বক্তব্য দেব না আবার এটা বগড়া মানে ওই স্বভাব বগড়াতে আরো বেশি আছে কোনটা একটু বলেন তো দেখি যে তোমার দাদা মারা গেছেন 10 বছর হলো তো তোমার দাদা 5 বিঘা জমি রেখে গেছেন 5 বিঘা জমি তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এরকম না একসাথেই নিবে 10 বছর থেকে যে তোমার বাপ তোমার ফুফুকে এখনো জমি দেয়নি তো তোমার বাপ কুকুর শৃগালের চেয়ে ভালো না খারাপ তুমি একটু বলতে পারো না তোমার আব্বাকে জি আব্বু ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি ভাগ্য ছেড়ে আসিনি ভাগ্য নিয়ে এসেছি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো আব্বা ভাগ্যে যদি ভিক্ষা চাওয়া থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খাবো না তোমার আব্বার আর একটা খারাপ স্বভাব তোমাকে বলি তোমার ফুফু যখন জমি চায় তখন তোমার আব্বা বলে যা 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 জমি দিয়ে চলে আর কোনোদিন আসবি না এ বাড়িতে পা দিবি না তোমার বাপের স্বভাব এটা ও কি তোমার বাপের জমি চাচ্ছে না ও তার বাপের জমি চাচ্ছে ওর বাপের জমি চাচ্ছে তোমার বাপ সকালে নিবে তোমার ফুফু বিকেল নিবে এই অনুমতি নেই আর তুমি যদি আমার কথা বলো আমার আব্বা বেঁচে নেই তো মাটি দিয়ে এসে আমরা ভাই বোন বসে আগে জমি ভাগ করেছি তারপরে রাতের খেয়েছি আমার নিজের কথা বলছি যদি হচ্ছে জমি আমি এক একটু চিনি আমার ছোট ভাই চিনেই না ও কোনোদিন জমিতে যায়নি আমার বোনের জামাইরাই ওরাই চাষ করে খায় আমরাও তো হিসাব নিকাশ করতে পারি না দেখিও না নিজে কি করছে না করছে বুঝতে পারি না কখন কোথায় আছে
সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না, উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিলিগেলের মতো, ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসটাই আবার ফিরে যাচ্ছে, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে একটা সুন্দর নাম রাখতে হবে, এটা বাপে রাখবে। এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার, নাম শুনেছেন কোনোদিন? দেখেন ওতে ছেলেরও নাম আছে মেয়েরও নাম আছে, সুন্দর একটা নাম রাখবে বাপ। খবরদার, ওই নামের সাথে আর কোনো ডাক নাম থাকবে না। আর আজ থেকে এখন থেকে একবারে কান ধরে এরকম ভাবে বলেন, আস্তাগফিরুল্লাহ তুবিলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষে চাই, তার কাছে ফিরে যেতে চাই, আর জীবনে কোনোদিন আমার ছেলে মেয়ের কোনো ডাক নাম ধরে ডাকবো না, ডাক নাম ধরে ডাকবো না, যেটা রেখেছি সেটাই সেটাই ধরে ডাকবো। আর ছোট্টটুকু বলবেন, ছোট্ট ছোট্ট করে। কালকে এক বিবাহের অনুষ্ঠানে ছিলাম, তো নামই হচ্ছে এক লাইন, তো আগে পিছে সব কাটে দেওয়া বললাম যে শাহজাদি, বাস ওইটুকু ওইটুকু দিবে, পড়ানো হবে। আপনারা আবার বলিয়েন না যে বিবাহ হয়নি, আর মেয়ের কাছে বিবাহ পড়ানো হবে না, মেয়ের কাছে বিবাহ পড়ানো চিরদিনের জন্য ঢাকাতে হারাম ঘোষণা করলাম। আর বগুড়া জেলাতে অন্তত 20 বছর আগে বলেছি মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, মেয়ের কাছেই যেতে হবে না। মেয়ের বাপ এসে বলবে যে আমার মেয়ে বিবাহতে রাজি, খুতবা পড়ার পরে মেয়ের বাপ বলবে আমার মেয়ে এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম, হয়ে গেছে দুজন সাক্ষী। এর নাম বিবাহ। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার শিখিয়ে দিল, শিষ্টাচার তাহলে বাপ মাকে শিখিয়ে দিতে হবে। এখন বাপ মা শিষ্টাচার জানে কি না সেটা ব্যাপার। এখানে আর একটা হাদিস বলে নি, তারপরে এখানে দুটা কথা বলে সামনের দিকে যাব। যে হাদিসটি বোখারি মুসলিমের প্রায় জায়গাতে বলে থাকে, আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা রাসূলের সাথে যুদ্ধ করে মদিনায় ফিরছিলাম, আমরা মদিনায় ঢুকবো, এরকম সময় আল্লাহ রাসূল বলেন, এই তোমরা থামো, এই তোমরা এখানে থাকো, সকালে মদিনায় ঢুকবো। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল একটু হাসি মুখে বলছেন, বিকরা নাম সাইয়েব, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিবাহ করেছো, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো, কুমারী না তালাক প্রাপ্ত? তখন জাবের বলছেন, সাইয়েব, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, তাকে আমি বিবাহ করেছি। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যাকে বিবাহ করেছিলেন তার নাম কি? খাদিজা রাজিয়া। ওর আগে দুইজন স্বামী পার হয়ে গেছে, দুইজন, ইনি হলেন তৃতীয় স্বামী। তো কুমারী মেয়ে না তালাক প্রাপ্তা মেয়ে? মানে তালাক প্রাপ্তা। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান তুলায় হওয়া তুলায় বক, আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো, কুমারী মেয়ে তা অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই পর্যন্ত বললেন, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন তা শুনেন। এবার জাবের বলছেন, আল্লাহ রাসূল শুনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টি কারণে, না 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 না, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করব না 4টা কারণে। এই 4টা কারণ আপনাকে মুখস্থ করতে হবে এবং আপনার স্ত্রীকে মুখস্থ করতে হবে, দুইজন মাঝে মধ্যে এ নিয়ে আলোচনা করতে হবে, আমি 4টা কারণে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি, তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি। এক, লেতুয়াদ দেবা হন না, আমার স্ত্রী যেন ওদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার। এটা কোন থানা? নন্দীগ্রাম, শেরপুর, নন্দীগ্রাম। নন্দীগ্রামের প্রায় লোকের কাছে শিষ্টাচার মনে হয় খাওয়ার জিনিস,
আব্দুর রাজ্জাক সাহেব কি কি মনে করেন, আমরা শিক্ষিত মানুষ, বগুড়া জেলায় নন্দীগ্রামই সবচেয়ে আগে আছি, আপনার হয়তো বা জানা নেই। আমিও বলছি আচ্ছা ঠিক আছে, তাই হলো, বগুড়া জেলায় নন্দীগ্রামই সবচেয়ে আগে আছে শিক্ষা দীক্ষার দিকে। দেখা যাবে আজকে থেকে শিষ্টাচার কাকে বলে, যত খারাপ শিষ্টাচার সবকে পা দিয়ে ডলে দিতে হবে আজকে, এখান থেকে উঠতে হবে। যেটা রাসুলের শিষ্টাচার সেটা নিতে হবে। কথা চারটা আগে শেষ হোক। দুই, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। তিন, আমার বউ যেন আমার বোনদের মাথার চুলচিরণি করে দিতে পারে। চার, আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় প্রস্তুত রেডি থাকতে পারে। কোথায় গেল, কি করলো, খেয়েছে, পড়তে বসেছে, কোথায় কি করে, ঠিকঠাক আছে, সবসময় রেডি। আমার বউ যেন আমার বোনদের উপরে কি থাকতে পারে, পাহারাদার। এইবার চলেন, এই ছেলে তোমাকে বলছি, তোমার মা তো কথা বুঝবে না, ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে গল্প করছে, আবার চলে যাবে, তার কাছে হিসাব নিকাশ কিছু নেই। দেখো উপস্থিত বৈঠকের মুসলিম মনে একটু দেখেন, খেয়াল করেন, শিষ্টাচার কি, শিষ্টাচার কি, শিষ্টাচার। তোমার বোনটা যে এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে, এইটা কোন শিষ্টাচার, এটা কোন শিষ্টাচার। শোনো, তোমার ছোট ভাইটা প্যান্ট পরে আছে, এখন দেখো তোমার ছোট ভাই তোমার পাশে আছে নাকি, প্যান্টটা দেখো টাকনোর নিচে আছে। তোমার মা রোজ এই প্যান্টটা পরিষ্কার করে শুকায় পরায়, কই তোমার মা তো কেটে দেয় না, বলো এটা কোন শিষ্টাচার। আমাদের বাড়িতে এই প্যান্টটা 3 ঘন্টা থাকবে না, 3 ঘন্টা, 3 ঘন্টার আগে প্যান্টটা কেটে দেওয়া হবে, নাহলে জ্বালিয়ে দেওয়া হবে, ওটা সারাদিন থাকতে পারে না। এই সুযোগ আমাদের বাসাতে এই প্যান্টের নেই, আর তোমাদের বাড়িতে তোমার প্যান্টটা সহ তোমার ছোট ভাইয়ের প্যান্টটা যদি নিচের দিকে করো তো গোড়াল নিচে চলে যাবে। তুমি কি বেটি ছেলে, তুমি কি মেয়ে মানুষ নাকি যে তোমার প্যান্টটা টাকনোর নিচে চলে যাবে, আগামীকাল সন্ধ্যা হতে কেটে ছোট করে নিবা। তোমার মা বলো, তোমার মাকে বলো কোন শিষ্টাচার এটা। তোমাদের বাড়িতে তোমার বোন যখন, তোমার ছোট ভাই যখন পানি খায় তখন বাম হাতে খায়, তোমার মা তো একটু বলে না, ছি 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 করেছো কাবু করেছো, ডানাতে ধরাবো ডানাতে ধরো ডানাতে, বলো কোনটা শিষ্টাচার। তোমার বোন তোমাকে এক গ্লাস পানি দিয়েছে তখন তুমি বলছো থ্যাংক ইউ, বলে এটা কোন শিষ্টাচার। কই তোমার বোনকে তো তুমি জাজাকাল্লা খায়ের বলতে পারো নি, কোনটা শিষ্টাচার। তোমাদের বাড়িতে মোবাইলে রিং হচ্ছে দিন রাত, অন করে দিয়ে তুমি বলো হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাকে, বলো এটা কোন শিষ্টাচার। আমরা তো কোনোদিন হ্যালো বলি না, আসসালামু আলাইকুম বলি, দেখে যদি বোঝা যায় হিন্দু তাহলে বলবো জি ধন্যবাদ কি বলছিলেন, আর যদি হিন্দু বুঝতে না পারি তাহলে বলবো আসসালামু আলাইকুম। হিন্দু হোক মুসলমান হোক, ডোম হোক চামার হোক হাঁড়ি হোক মেথর হোক মুচি হোক যে হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন মানুষের জীবনে ভালো কাজ, দ্বিতীয় ভালো কাজ হলো সালাম দেওয়া, যাকে চিনে তাকে দিবে, যাকে চিনে না তাকে দিবে। এক নম্বর ভালো কাজ কি দেখি তো মনে আছে কিনা, ফকির মিসকিন খাবো না, জাজাকাল্লাহ কর হাই আকাল্লাহ মাশাআল্লাহ মারহাবা, ফকির মিসকিন অসহায় মানুষকে খেতে দেওয়া পৃথিবীতে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ, যার জন্য আপনার পাতিলটা 1.25 কেজি চাউল, দেড়শো চাউল ধরে 150, ওটাকে আমি বলেছি ভেঙে দাও। তোমার মায়ের ভাতের পাতিলটা ছিল 1.5 কেজি 5 কেজি চাউলের, এত বড়টা, আর তুমি এখন তোমার সংসার বউ নিয়ে করছো, একটা বাচ্চা 150 চাউল রান্না করে, যখন দুপুরে মেহমান আসে তখন তুমি আর তোমার স্বামী স্ত্রী বলা বলি করো কি করবে কি করবে, এটুকু ভাত মেহমানকে দিলে তো সবই শেষ হয়ে যাবে, চানাচুর বিস্কুট দেবি দেখে দাও। আমি বলেছি আপনাকে, আপনাকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে, বাপের স্বভাবে, আপনার বউকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে, পরিবর্তন হতে বলেছি আপনার বউকে। রাত্রি 12টার সময়তে 11টার সময়তে আমি গেছি মেহমান হিসেবে আপনার বাড়িতে, আপনি বলছেন যে আপনার বউকে আব্দুর রাজ্জাক এসেছে একটু ভানি খানা পানি গরম করো, তখন আপনার বউ বলছে রাগ করে হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছো,
নাকশিটকে নিয়ে কথা বলছে, আর আপনার মা 80 বছর বয়স, ওই ঘরে শুয়েছিল, তাড়াহুড়ো করে উঠেছে, বলছে থাক বেটা বৌমাকে জাগাস না বেটা, আমি খানা পানি ঠিক করে দিয়েছি, তুমি মেহমানকে দে। এখন আপনার মা পারে, এখনো আপনার মা পারে, এখনো 80 বছর বয়স। আমার নিজের মায়ের কথা বলছে, আমার মাও পারে। এখন প্রতিদিনই রাতে 2টায় যাই 1টায় যাই আমার মা দরজা খুলে দেয়। ওরা যে রুমে থাকে সেই রুম থেকে এখানে আসতে পারে না, আমার মা প্রথম রুমেই থাকে। এগুলো বইয়ের নিন্দা করিনি, এরা খুব মানে শক্ত মহিলা আর কি। আব্দুল্লাহ আম্মা খুব কঠোর কঠিন মহিলা। ওই যে বলা আছে, 3 মাস বাড়িতে থাকার পরে যদি পর্দার ব্যতিক্রম দেখা যায় জাতির সামনে কথা বলবো না, ওটা তো সাধারণ কথা নয়। আমার মা বাড়ির নাম দিয়েছে মেহমানখানা, তার মানে যতবার মেহমান আসবে ততবার রান্না করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আর গভীর রাতে আব্দুল্লাহের মা আমার জন্য ভাত ল্যাপের নিচে রেখেছে, খেতে দিবেন আমাকে, সেই জন্য বক্তব্য শেষে বলছে গরম ভাত আছে, আমার মা গরম ভাত রেখেছে। কি করে মানে ল্যাপের নিচে রেখেছে, ল্যাপের নিচে রাখলে শীতের দিনে যেহেতু গরম থাকে, এটা আমি বুঝতে পারিনি, ঠিকই দেখছি যে ভাত গরম আছে। আল্লাহ রহম করো, আল্লাহ মাগফিরুল, আল্লাহ তুমি ক্ষমা করো তাকে, তুমি তাকে তার কবর প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো, তুমি তাকে জান্নাতবাসী করো। আলেম ওলামাকে ভালোবাসতেন, মেহমান ভালোবাসতেন, মধ্যখানে কথাটা আসলো সেই জন্য আপনাকে বলে রাখলাম। ফকির মিসকিনকে খেতে দিতে শিখবেন, কোনো সময় ভারী মনে করবেন না। আপনার স্বভাবটা আমার খুব খারাপ লাগে, আপনি মোটর সাইকেল দিয়ে ঢুকছেন তো গেটে একজন মহিলা বসে আছে খেতে চেয়েছে, তো আপনি বলছেন সরো সরো, রাস্তা ঘিরে বসে আছে, চট করে আপনার মা দেখে নিয়েছে, থাক বেটা একটু মেহমানকে, একটা ফকিরকে ওরকম করিস কেন বেটা, একটু শর্তে বললেই তো হয়, ও একটু খেতে চেয়েছে তো আমি ওকে খেতে দিচ্ছি, আপনার মা এভাবে বলছেন আর আপনি এভাবে বলছেন। আপনার মা পারেন, আপনি কেন পারবেন না? চাউল কেন কম রান্না করবেন? আপনাকে যে আমি বলেছি 1.5 কেজি 3 কেজি চাউল রান্না করবেন, সারাদিন আপনারা খাবেন, মেহমানে খাবে, রাতে গরুতে খাবে, চাউল কেন আপনি 150 রান্না করলেন, পাতিল কেন আপনার এত বড়টা? দেখে আমাকে শরম লাগে যে এই পাতিল কেন, ভাত বেশি করে রান্না করবেন, গরুতে খাবেন রাতে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 4টা জিনিস, শিষ্টাচার, বাড়িতে সালাম দিয়ে ঢুকতে হবে। আপনারা যখন বাড়িতে ঢুকেন তো সালাম দেন কি দেন না, গরুটা গাভীটা যখন আপনাদের গোহালে যায়, গরুটাকে বাহির থেকে খুলে গোহালে নিয়ে যাচ্ছেন, তখন কি গরুটা সালাম দেয়? তো আপনি যখন ঢুকেন আপনি কি সালাম দেন না? তাহলে গরু আর আপনি একই। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে শোনে না, ওলা একা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ। এখনও আল্লাহ আমাকে গরু বলেননি কেন? গরু গাভী কোনোদিনই সালাম দিতে পারবে না, আর আমি আজ থেকে সালাম দিতে পারবো। শিষ্টাচার। 2, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। কি শিখাবে? আমার বউ যখন আমার বোনদেরকে সকাল করাবে তো আমার ছোট্ট বোনটাকে কোলে নিয়ে বলবে, আমি বলো আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে মরণ দেওয়ার পরে আবার জীবিত করলেন, আমি তো মরে গেছিলাম আবার জীবিত করলেন। এ দোয়া পড়ো আম্মু, এ দোয়া পড়ো, শিখিয়ে দেয়। 3, মাথার চুল চিরুনি করে দেয়। সৌদি আরবের মেয়েদের জন্মের 7ম দিনে মাথা নেড়ে করা হয়, আর মাথার চুল ছোট করা হবে না, ছোট করা চেঁটে চেঁচে ফেলা হারাম, যার জন্য ছোটতে বড় বড় চুল হয়ে যায়, মায়েরা একবারে লাঠি নিয়ে চুল চিরুনি করে, সুন্দর করে চুল পরিপাটি করে রাখবে। 4, প্রস্তুত সব সময়। মা 12টাতে ছেলে আসলো খোঁজ নিল না, ভাত সাজে রেছে কি এবার মা, ছি 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 ছি, নিয়ে মা নয়, জন্ম দিতে পারলে মা হওয়া যায় না, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। আমার বউ সর্বদা প্রস্তুত। প্রস্তুত দেখাতে গিয়ে আমি একটা কথা বুঝিয়েছি যে আপনার মা মাগরিবের নামাজ পড়েছেন বা এশার নামাজ পড়ে নিয়েছেন, এখন সুন্নাত পড়তে যাবে, তো আপনার ছোট ভাইটা বাড়িতে ঢোকার সময় সালাম দিল, তো অন্য দিনের চেয়ে 10 মিনিট পরে ঢুকেছে,
আপনার মা এটা বুঝে নিয়েছেন, সুন্নাত বাদ, সুন্নাত পড়তে যাচ্ছিল, সুন্নাত পড়া লাগবে না। আহমদ আব্বু শোনো আব্বু, 10 মিনিট কোথায় দেরি হলো আব্বু? আপনার মাকে 10 মিনিট তল্লাশি করতে হবে, এটা আপনার মায়ের জন্য ফরজ। আর এখন সুন্নাত পড়তে যাচ্ছেন, এই সুন্নাত পড়া হলো সুন্নাত। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। আমি বুঝাতে পারলাম না, মা মানে সবসময় রেডি, পাহারাদার। ছেলে মেয়ের উপরে মা কি পাহারাদার? 10 মিনিট লেটে বাড়িতে ঢুকেছে, আপনার মা এখন সুন্নাত পড়তে পাবে না। ছেলের 10 মিনিট আগে খুঁজবে, তল্লাশি করবে, তারপরে মেলাস ক্লাস টেনে পড়ে মেয়ে, প্রতিদিন 2টার সময়তে আসে, আজ 2:30 এসেছে, না তল্লাশি চালাতে হবে। মেয়ে কেন 2:30 আসলো? আসার সাথে সাথে দেখবেন বইখান রাখার পরে একটু কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, মানে আরেকজনের সাথে কথা হয়ে গেছে, চলে যাবে। মা দেখলে বুঝতে পারবে, মা বুঝবে কখন? মা যখন আছে কি পাহারাদার। আপনি আমাকে বুঝাতে পারেনি সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, পরিবার সুন্দর করার জন্য প্রাণপণে চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জালিসুস সালেহ জালিসুস সুয়ে, খারাপ বন্ধু আর ভালো বন্ধু। খারাপ বন্ধু যদি হয় তাহলে হলো কামার কর্মকারের মতো, আর ভালো বন্ধু যদি খারাপ বন্ধু যদি হয় তাহলে কর্মকার কামারের মতো, আর ভালো বন্ধু যদি হয় তাহলে আতরলার মতো। কারো বন্ধু যদি আতরলা হয় তাহলে আতর তাকে এমনিতেই দিবে, নইলে তার কাছে কিনে নিবে, নইলে তার পাশে বসে থাকলে আতরের গন্ধ পাবে। বন্ধু যদি ভালো হয় তাহলে ওর ভালো প্রতিক্রিয়া এর ভিতরে আসবেই। আল্লাহ রাসূল বলছেন ভালো বন্ধু আতরলার মতো, ভালো বন্ধু আতরলার মতো, আতরলা আতর তাকে এমনিতেই দিল, নইলে বন্ধু কিনে নিল, নইলে পাশে থেকে আদরের সুগন্ধি পেল। বন্ধু যখন ভালো হবে ছেলে কিছু ভালো হবেই, বন্ধু যদি খারাপ হয়, বান্ধবী যদি খারাপ হয় তো ও হয়ে গেল কামারের মতো। কামারের পাশে বসে থাকলে কোনো সময় আগুন এসে ছিটকে কাপড় জ্বলে যেতে পারে, অথবা কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া লাগতে পারে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না এই কথা যেমন মিথ্যে, আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে নাকে মুখে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ আপনি আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে। সঙ্গদোষে লোহা ভাসে, এখন শেষ আদেশটা বলতে যাচ্ছি, সঙ্গদোষে লোহা ভাসে চাঁপাই নবমের ভাষা। দুইজন বোন একসাথে জন্ম নিয়েছে, খালেদা আর হামিদা, খুব সুন্দরী ভদ্র নম্র, একসাথে চলে একসাথে থাকে, মাস্টার ডিগ্রি পাস করেছে, বাপের একবারে চোখ লাগা মেয়ে, খুবই সুন্দরী, খুবই ভদ্র, খুবই নম্র, দুই বোন। তো একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে আর একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, এরা আর আপোষে কথা বলে না। বুঝাতে পারিনি মনে হয়, ও দুইজনের স্বামী দুরকম, যে তাদের প্রতিক্রিয়া এদের ভিতরে চলে এসেছে, ওটা আসবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইলা দালাল ফেতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, প্রত্যেকটা ছেলে দাড়ি ছাড়তে পারবে, মুছ কেটে দিতে পারবে, টাকনোর উপরে প্যান্ট রাখতে পারবে, এটা প্রত্যেকটা ছেলে মেয়ে ছেলে পারবে। তো মুছ বড় রেখেছে কেন, দাড়ি চেঁচেছে কেন, ওর বাপ চাঁচতে বলেছে জন্য? বাপ বুঝতে পারেনি বাপ কাকে বলে, মেয়েটা এখানে মাথায় কাপড় দিয়ে নেই কেন, মেয়েটা এভাবে নগ্ন স্কুল কলেজে যাই কেন, মেয়েটা ঢং ঢং করে সবার সামনে মোবাইলে প্রেমের গল্প করে কেন, ওর মা করতে দেয় সেই জন্য। এখন ওর মাথায় কাপড় নেই, ওর মা খারাপ মেয়েটা খারাপ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবাই ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, ফাবু ইহাবে দানেহি, তার বাপ মা তাকে ইহুদি করে দেয়, ইনাসরানেহি, তার বাপ মা তাকে খ্রিস্টান করে দেয়, তার বাপ মা তাকে আগুন পূজক করে দেয়। বাপ মা যেইভাবে গড়ে তোলে ছেলে মেয়ে সেইভাবে গড়ে ওঠে। তাই রাজশাহী চাঁপানগঞ্জের ভাষায়
বাপ যেমন বেটা তেমন, মা যেমন বেটি তেমন। তাই রাজশাহী চাপানবাবুর ভাষায় সঙ্গ দোষে লহা ভাসে, লহা যদি পানিতে ছেড়ে দেন ডুবে যাবে, লহা যদি কাঠের সাথে লাগিয়ে দেন এখন ভাসবে। তা লহা এখন ভাসছে কেন? কাঠের সাথে লেগে আছে সেই জন্য। আপনার মেয়ে ভালো হলো কেন? মা যে খুব কঠোর, একটু খালি বাইরে গেছিল মাথায় কাপড় না দিল তো দাঁত ভেঙে দেবো তোর। কোনো সময় যদি তোকে দেখতে পাই মাথায় কাপড় না দিয়ে বাইরে যাও, পিঠের চামড়া তুলে দেবো একবারে। একদিন মা বললে তো আর কোনো দিন কিছু হবে না, আর একদিন যদি আপনি বলেন ছয় মাস পরিবর্তন হবে না, রেডি হয়ে থাকবে। তো আপনি যেমন একজন কাপুরুষ নিজেকে মনে করছেন, আপনার স্ত্রী তেমন, সংসার কিভাবে চলবে? আপাতত আজকের মতো এই পর্যন্ত বলে কি জি তো সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সকলকে আমি যাওয়ার সময়তে মসজিদের জন্য এবং খরচ আছে তারা দাবি জানিয়েছে, ছেলেরা হয়তো আপনাদের কাছে যাচ্ছে, সবাই যার যতটুকু সম্ভব 10 টাকা হোক, 5 টাকা হোক, 50 টাকা হোক। আর আমি আপনাদেরকে প্রথমে অনুরোধ জানিয়েছি যে মন খারাপ করবেন না, এটা তাকদীর। আমি হয়তো আবার কিছুক্ষণ কথা বলতাম, হয়তো বা আধ ঘন্টা বলতাম, এখন আমি চলে যাচ্ছি। সকল দিনই ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করতে বলছি, আর সম্ভবপর সহযোগিতা করার জন্য বলছি আপনাদের কাছে সবাই যাচ্ছে ব্যাগ নিয়ে, যার যতটুকু সম্ভব কেউ ফিরিয়ে দিবেন না, তোমরা নেমে যাও, কেউ ফিরিয়ে দিবেন না, আর সবাই স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করবেন। বিশেষভাবে তাওজিহুল কোরআন, যেটা তাফসির, বিশেষভাবে দেখবেন একটা বইয়ে 42টা সহি হাদিস আছে হাত তুলে দোয়া করার। এছাড়া আপনার ওই আদর্শ পরিবার, আদর্শ নারী, কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান, সমস্ত বইগুলিকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমাদের ছেলেরা বিভিন্ন দিক থেকে তোমরা নামো, সম্ভবপর কেউ না দিয়ে যাবেন না, আপনার কাছে আসছে আপনি 10টা টাকা হলো দিয়ে যাবেন। আর মসজিদটা এখনো কাজ বাকি আছে, কে যদি 5,000, 10,000, 20,000, 50,000 দিতে পারেন তাহলে মসজিদটাতে দান করে মসজিদটাকে তৈরি করার চেষ্টা করেন। আর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার জন্য দোয়া করবেন। আর ওই জামিয়া সালাফিয়া ভর্তির তারিখ 1 জানুয়ারি, এদেশে উন্নত মানের শিক্ষার ব্যবস্থা হচ্ছে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, ভর্তির তারিখ 1 জানুয়ারি, জানুয়ারির 1 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ থেকে ফর্ম বিতরণ করা হচ্ছে। হাজিগণ হজ করতে গিয়া আসওয়াদ পাথরে ইশারায় চুমা দেই তা হাদিস সম্মত কি? জি, ইশারায় চুমা দেয়। তা আল্লাহ রাসূল বলেছেন ওই দূর থেকে বলবে আল্লাহ আকবার, এটাই চুমা দেওয়া। পাথরে তো চুমা দেওয়া কয়জন? 5,000 মানুষ থাকলে চুমা দিতে পারবে না, সেখানে 50 লক্ষ মানুষে কেমনে চুমা দেয়। জি, ওই সামনে গিয়ে, হাজরে আসাদের সামনে গিয়ে আল্লাহ আকবার। সকল দিনী ভাই বোনকে আমি সহযোগিতা করার অনুরোধ রেখে বইগুলি যার যেটা সম্ভব, কেউ তাফসির কি মিথ্যা হতে পারে, ব্যতিক্রম বই, আর দোয়ার বই তো জানছেন 42টি সহি হাদিস আছে খালি হাত তুলে দোয়া করার, আদর্শ পরিবার আদর্শ নারী বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আপাতত আজকের মতো আমার পক্ষ থেকে আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আপনাদের বক্তা এখন রয়ে গেছে ভাই, আপনারা থাকবেন, বক্তি শুনবেন, বক্তাগণ রয়ে গেছে এখনো। কি বলো গো, আমার পরে কেউ কথা বলবে, আব্দুর রহমান কথা বলতে চায়নি, তার জন্য মানে দ্বিতীয় বার তুলে দেয়নি আপনার জন্য, তুলে দেয়নি। সালাত পর আমাদের মাহফিল চলবে, সালাত পর আমাদের, মানে আপনার জন্য তুলে দেয়নি জানেন, এত মানুষ আছে জানেন, আর আরো মানুষ আছে, এই ঘটনাটা। ভাই শোনেন, আপনারা সবাই যায় না, বক্তা আছে এর পরে।